অটোরিকশা চালকরা ইতিমধ্যে কিছুটা তাদের তরফ থেকে প্রতিবাদ বা তাদের তরফ থেকে প্রতিক্রিয়াও দেখিয়েছেন। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এসেছেন এবং উনি সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন তাদের জীবন ও জীবিকার বিষয়টিকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। উনি বলেছেন যে মানে তাদের জীবিকার ব্যাপারটাকে আমাদের খুবই গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে। এবং উনি যেটা বলেছেন যে একটি বিধিমালা মাধ্যমে এটা রেগুলেট করতে হবে এবং সেই রেগুলেশনটার মধ্যে এরকম থাকবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হবে যে এর বাইরে তারা চালাতে পারবে না, এর মধ্যে তারা চালাবে, সেটি করে দিয়েছেন। তবে কোনো অবস্থাতেই মহাসড়কে বা বড় সড়কে তারা যেতে পারবে না, সেই বিষয়গুলো নিশ্চিত করে এ সংশ্লিষ্ট আইন বিধি বা যেগুলো আছে সেগুলো যথাযথভাবে সংশোধন বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উনি সড়ক বিভাগকে এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।